মা এই একটা শব্দের মধ্যে মায়া মমতা ভালোবাসার অগাধ বিশ্বাসের ছোঁয়া রয়েছে। যিনি তিল তিল করে সন্তানকে মানুষ করেন, শত ঝড় ঝাপটাতেও বুক আগলে রেখে আদর আন্তরিকতায় ভরিয়ে রাখেন, তাকে দেবী ছাড়া আর কিছু বলা যায় কি? সনাতন শিকড়ে বাঁধা থাকা সামাজিক বাঁধনের এই কথা ফিল্ম থেকে লোককথা, সাহিত্য থেকে সৃষ্টি, সবেতেই বারবার সামনে এসেছে। যার আঁচলে সন্তানরা বেড়ে ওঠে, ঝড়ঝাপটা আঁচ থেকে বেঁচে সেই মাকেই অকৃতজ্ঞ অবিবেচকের মতো ফেলে দিতে এক নিমিষও দেরি করে না কিছু সন্তান। উদাহরণের তালিকাটা দীর্ঘ হওয়ায় উদ্বেগ বাড়ছে। 2019 মাদার্স ডেতে মাকে অত্যাচারের নৃশংস ঘটনা ঘটে মালদায়। এরপরেও শিক্ষা নেয়নি কুলাঙ্গার ছেলে। কাটোয়ায় বৃদ্ধা মাকে অত্যাচার নির্মমতার সীমা ছাড়ায়, জেল হয় কুপুত্রের, মুচলেকা দিয়ে জেল মুক্তি হয়। তারপরেও 2022 সভ্যজগতের কলঙ্কের ছাপ রাখে অশোকনগরের 70 বছরের বৃদ্ধা শান্তিলতা ঘোষের উপর অত্যাচার। আর এবার মায়ার জাল ছিঁড়ে মমতাহীনভাবে মাকে টোটোয় করে নিয়ে এসে ফেলে পালানোর অভিযোগ উঠল। দায় ঝেড়ে ফেলতে আগরপাড়ার রানু কর্মকারকে অশোকনগর স্টেশনে কোনো মতে ছেলে ছেড়ে পালিয়ে যায়। কোথায় ছিলেন? হাসপাতালে এক বাড়ি ফোন। ছেলেরা কি করে? ছেলেরা কি করে? ওই কোনার সমান কোনার সোনার কাজ করে। অর্থাৎ ওর ভিতরে কিন্তু কোনো রকম বিবেকে বাঁধেনি ছেলের। দুঃখ দারিদ্রতা থাকলেও কোনো সন্তান কি কোনো মাকে ফেলে রেখে যেতে পারে এখানে? এখানে ছেলেদের মোটা টাকা রোজগার হলেও মায়ের দায় নিতে চায়নি শ্যামনগরের ছেলেরা। তাই অনেকেই প্রশ্ন করছেন, মন কি কাঁদে না এসব নিষ্ঠুর ছেলেদের? অসহায় মায়ের দুরাবস্থা দেখে এগিয়ে আসে তৃণমূল নেতৃত্ব। বিধায়ক নারায়ণ গোস্বামীর নির্দেশে রানু কর্মকারকে উদ্ধার করে নিয়ে আসা হয় অশোকনগর রবীন্দ্র নিকেতনে। তাকে হাসপাতালে চিকিৎসা ব্যবস্থা করা হয়। অনুযায়ী ওনার নাম রুনু কর্মকার, ওনার স্বামীর নাম নির্মল কর্মকার, এবং ওনার বাড়ি আগরপাড়ায়। আধার কার্ড অনুযায়ী যা দেখা যাচ্ছে, উনি বলছেন যে গত দুদিন আগে, ওনাকে স্পষ্টভাবে বলতে পারছেন না, কিন্তু ওনার ইন্ডিকেশন যা তাতে পরিবারের কেউ, আমরা যাদের ঘর পেয়েছি ওনার দুই। বিবেকবান মানুষ মানবিকতার তাগিদ থেকে অশক্ত বৃদ্ধাকে সব রকম সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে, কিন্তু যারা দায়িত্ব পালন করার কথা তারা তা অস্বীকার করছে। এই কাজ দেখে অনেকেই বলছেন, একেই কি বলে সভ্যতা? আত্মজিৎ চক্রবর্তীর রিপোর্ট, বাংলা জাগরণ।